গঙ্গায় ধরা পড়ল বিশাল আকারের মাছ। মাছ কিনতে হিরিক বাজারে, 800 টাকা কেজি দরে নিমেষে বিক্রি হলো প্রায় 50 কেজির মাছ। অন্যান্য দিনের মতো গঙ্গায় জাল ফেলেছিলেন মৎস্যজীবীরা। জাল টানতেই জালে উঠল বিশাল আকারের মাছ। প্রাথমিকভাবে মৎস্যজীবীরা বুঝতে পারেন জালে ওঠা মাছটির ওজন প্রায় 50 কেজির কাছাকাছি। স্বাভাবিকভাবে আনন্দিত হয়ে পড়েন মৎস্যজীবীরা। দ্রুত মাছটিকে নিয়ে আসা হয় মৎস্য আড়তে। পাইকারি বাজারে মাছটি বিক্রি করা হয়েছে 600 টাকা কেজি দরে। বিশাল আকারের মাছ এসেছে বাজারে, তাও আবার গঙ্গার মাছ। স্বাভাবিকভাবেই মৎস্যপ্রেমীদের ভিড় লেগে যায় মাছের বাজারে। মাছ কেনার হিরিক পড়ে যায় ক্রেতাদের মধ্যেও। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদার মানিক চকে। জালে মাছ ওঠার পর মৎস্যজীবীরা মাছটিকে নিয়ে আসেন নেতাজি পৌর বাজারে। সেখানে এক আড়তদার মাছটিকে 600 টাকা কেজি দরে কিনে নেন। প্রায় 48 কেজির কাছাকাছি ওজন হয় ওই মাছটির। এরপর মাছ কেটে খুচরো বাজারে 800 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হয়েছে। এই বিষয়ে স্থানীয় এক মৎস্য ব্যবসায়ী জানান, গঙ্গার মাছের ডিমান্ড বরাবরই বেশি। এদিন পাইকারি বাজারে মাছটি বিক্রি হয়েছে 600 টাকা কেজি দরে। এই বিষয়ে স্থানীয় ক্রেতারা জানাচ্ছেন, গঙ্গার মাছ এই বাজারে আসে, এর আগে বড় মাছ ধরা পড়েছে, তবে এত বড় সাইজের মাছ এই প্রথম বাজারে এসেছে। কাতল মাছ 48 কিলো ওজন হলো। এই মাছটা আপনার গঙ্গা থেকে এসেছে। গঙ্গার মাছের ডিমান্ড ভালো, বিক্রি হলো মোটামুটি আপনার 600 টাকা কিলো কাঁচা বিক্রি হয়েছে। গেটে মোটামুটি 800-900 টাকা কিলো বিক্রি হবে। এইটা প্রথম এসছে, এর আগে এসেছিল আপনার 35 থেকে 40 কিলো ওজন ছিল। এটা প্রথম এত বড় এসছে, গঙ্গার মাছের ডিমান্ড অনেক। স্থানীয় অপর এক মৎস্য ব্যবসায়ী বলেন, বাজারে বড় মাছ এসেছে এই খবর ছড়িয়ে পড়তেই এদিন ক্রেতাদের ভিড় জমে যায় বাজারে। খুচরো বাজারে মাছ কেটে 800 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত দরে বিক্রি হয়েছে। রাজমল এর দাম মোটামুটি 650 থেকে 700 টাকা গোটা দাম, কেটে 800 টাকা 900 টাকা 1000 টাকা বিক্রি হয়। ওই মাছটা মানে ডিমাইন্ড যে বলে কাটা হলো, আজকে প্রচন্ড খরিদ্দার নেওয়ার জন্য বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগাঁ মতিগঞ্জ।